বন্ধুরা, এর আগে আমরা বাংলাদেশে অর্থনীতির বৈশিষ্ট্যগুলো সম্পর্কে জেনেছি এবং বৈশিষ্ট্যগুলো সম্পর্কে দেখে আমরা জানলাম যে আমাদের বাংলাদেশ কিন্তু অর্থনৈতিক দিক থেকে খুবই কম অগ্রসর হয়েছে, অর্থাৎ অনেক বেশি পিছিয়ে আছে। তো আমাদেরকে জানতে হবে যে কেন আমরা বাংলাদেশ আমাদের অর্থনীতিতে এত বেশি অনগ্রসর। তো এর কারণে আমরা বাংলাদেশের ইতিহাসের দিকে একটু তাকাবো, অর্থাৎ বাংলাদেশ যে বর্তমানে অর্থনৈতিকভাবে অনগ্রসরও এটার কারণ কিন্তু বাংলাদেশের ইতিহাসে যা যা হয়েছে সব কিছু থেকে জানা যায়। তো এর কারণে বাংলাদেশের স্বাধীনতা পূর্ব যে ইতিহাস এটাকে আমরা চার ভাগে ভাগ করি এবং চার ভাগে ভাগ করে সেখানে সেগুলো অর্থনৈতিক অবস্থাগুলোকে আলোচনা করি। তো প্রথমে আছে আমাদের প্রাচীন বাংলার ইতিহাস। তো দেখা যায় যে প্রাচীন বাংলায় কৃষি উৎপাদন হতো অনেক বেশি, অর্থাৎ আমরা তখনও কৃষি প্রধান অর্থনীতি ছিলাম এবং কৃষি উৎপাদনে তখন যেরকম প্রাচুর্য ছিল সেরকমই কিন্তু বৈচিত্র্যও ছিল এবং এর ফলে তখন আমরা কৃষিতে একদম স্বয়ংসম্পূর্ণ ছিলাম, অর্থাৎ আমাদের কৃষিক্ষেত্রে কোনো কিছুর অভাব ছিল না। তখন শিল্পক্ষেত্রেও কিন্তু ধাতু শিল্প, কাঠ শিল্প, বস্ত্র শিল্প ইত্যাদি বিশেষভাবে প্রসার লাভ করেছিল। এরপর আসি আমাদের মুসলিম শাসনামল। মুসলিম শাসনামল আমরা জানি যে 1204 খ্রিস্টাব্দ থেকে শুরু হয় এবং এই শাসনামল ছিল বাংলার স্বর্ণযুগ। এই সময় কৃষিক্ষেত্রে, শিল্পক্ষেত্রে, আন্তর্জাতিক বাণিজ্য সকল ক্ষেত্রে কিন্তু বাংলাদেশ খুবই ভালো করছিল এবং তখন কিন্তু বাংলাদেশের অর্থনীতি খুবই ভালো ছিল। এ কারণে মুসলিম শাসনামলকে কী বলা হয়, বাংলার স্বর্ণযুগ বলা হয়ে থাকে। কিন্তু দেখা যায় যে এরপরে 1757 সালে যখন বাংলা স্বাধীনতা শেষ হয়ে যায় এবং তখন থেকে যখন ইংরেজ শাসনামল শুরু হয়, এই ইংরেজ শাসনামল শুরুর থেকে কিন্তু আমাদের বাংলাদেশের অর্থনীতি আমাদের খারাপ হতে থাকে। এর কারণ হচ্ছে ইংরেজরা বারবার আমাদের দেশে শোষণ চালায়, আমাদের কৃষিক্ষেত্রে চিরস্থায়ী বন্দোবস্ত করে এবং এর ফলে দেখা যায় যে আমাদের কৃষক সমাজের অনেক বেশি ক্ষতি হয় এবং তারা একটা জমিদারি প্রথা চালু করে যার ফলে আমাদের কৃষক সমাজ পুরোপুরি নিঃস্ব হয়ে পড়ে। এরপরেও দেখা যায় যে আমাদেরকে বাধ্যতামূলকভাবে নীল চাষ করতে হতো আমাদের কৃষকদের, যার ফলে আমাদের কৃষি জমিতে কিন্তু অনেক বেশি ক্ষতি সাধন হতো এবং কৃষি জমির এই ক্ষতির কারণে আমাদের জমির উর্বরতা হ্রাস হয় এবং আমাদের যেগুলো নিজস্ব শিল্প ছিল সেগুলো ধীরে ধীরে ধ্বংস হয়ে যেতে থাকে। আমাদের এর আগে কিন্তু প্রতিবেশী দেশগুলোর সাথে ইউরোপীয় দেশগুলোতেও কিন্তু বিস্তৃত রপ্তানি বাণিজ্য ছিল। কৃষি পণ্যের সাথে সাথে আমরা বিভিন্ন শিল্প পণ্য কিন্তু বিদেশে রপ্তানি করতাম। কিন্তু দেখা যায় যে ইংরেজরা আসার পরে তারা সকল ব্যবসা বাণিজ্য নিজেদের হাতে নিয়ে নেয় এবং ইংল্যান্ডে তখন শিল্প বিপ্লব ঘটার ফলে যন্ত্রযুগ শুরু হয়। এর ফলে ইংল্যান্ডে কম খরচে কাপড় উৎপন্ন হওয়া শুরু করে এবং সেই কাপড়গুলো দিয়ে আমাদের বাংলাদেশের বাজারগুলো একদম ছেয়ে যায়। এর ফলে দেখা যায় যে আমাদের নিজস্ব যে কাপড়গুলো ছিল, আমাদের মসলিন, আমাদের তাঁত কাপড়, আমাদের জামদানি, এইসব শিল্প ধীরে ধীরে নষ্ট হতে থাকে এবং ধীরে ধীরে কমতে থাকে এবং দেখা যায় যে বাংলাদেশও ইংল্যান্ডে শিল্পজাত বাজারে পরিণত হয়, অর্থাৎ যেখানে আমরা ইউরোপীয় দেশগুলোতে আমাদের বস্ত্র এবং শিল্প রপ্তানি করতাম সেখানে উল্টো তাদের পণ্যগুলোই আমাদের বাজারে বেচাকেনা শুরু হয় এবং দেখা যায় যে তখন আমরা যেখানে শিল্প এবং তৈরি পণ্য বিদেশে রপ্তানি করতাম সেই জায়গায় শুধুমাত্র আমরা কাঁচামাল রপ্তানি করা শুরু করি এবং এর ফলে দেখা যায় যে আমাদের তখন থেকেই কিন্তু এই যে বৈদেশিক বাণিজ্যটা সেটা এত খারাপ হওয়া শুরু করেছিল। এবং ব্রিটিশরা যখন চলে যায়, অর্থাৎ আমাদের যখন পাকিস্তানি শাসনামল শুরু হয়, তখন এই শোষণের পরিমাণ আরও বাড়তে থাকে। পাকিস্তানি আমলে অর্থনৈতিক দিক থেকে, শিল্পের দিক থেকে, আমাদের প্রশাসনিক দিক থেকে, অর্থাৎ প্রত্যেক দিক থেকে আমাদেরকে শোষণ করা হয় এবং এই শোষণ করার ফলে দেখা যায় যে আমাদের যে পূর্ব পাকিস্তানি যে আমরা ছিলাম তাদের মধ্যে কিন্তু শিক্ষার অভাব দেখা যায় এবং শিল্পক্ষেত্রে আমরা আরও বেশি পিছিয়ে যেতে থাকি। তাহলে তোমরা বুঝতেই পারছো যে আমাদের যে চার ধাপের ইতিহাস আমরা নিয়ে আলোচনা করলাম এর মধ্যে ব্রিটিশ শাসন আমল এবং পাকিস্তানি আমলে আমাদের বাঙালিদের উপরে এবং আমাদের যেই কৃষিক্ষেত্রে যেসব শোষণ করা হয়েছিল এসবের কারণেই কিন্তু অর্থনৈতিক ক্ষেত্রে আমরা এখন পর্যন্ত এত বেশি পিছিয়ে আছি। তাহলে আমরা বাংলাদেশে অর্থনৈতিক অনগ্রসরতার পটভূমি সম্পর্কে জানলাম। এখন তোমরা আমাকে একটা প্রশ্নের উত্তর দাও। প্রশ্নটা হচ্ছে, বাংলার স্বর্ণযুগ কোনটিকে বলা হতো? তোমরা অপশনগুলো দেখে ভিডিওটা পজ করে উত্তর দিয়ে ফেলো। তাহলে আমরা জানি যে বাংলার স্বর্ণযুগ বলা হতো মুসলিম শাসনামলকে। তাহলে এই ভিডিওতে আমরা জানলাম যে বাংলাদেশে অর্থনৈতিক অনগ্রসরতার পটভূমি কোনগুলি ছিল। এরপরে আমরা বর্তমানে বাংলাদেশের অর্থনীতিতে কৃষিক্ষেত্র এবং শিল্পক্ষেত্রে কী কী প্রতিবন্ধকতা আমাদেরকে সম্মুখীন হতে হয় সেই সম্পর্কে জানবো।